ছাত্রলীগের পদ হারালেন শোভন রাব্বানী। ছাত্রলীগের ব্যাপারে যেটা আমাদের সভাপতি আমাদের নেত্রী সিদ্ধান্ত দিয়েছেন সেটা হচ্ছে ছাত্রলীগের যে বিরাজমান যে কমিটি আছে এই কমিটি থাকবে, এই কমিটি শুধু সভাপতি সাধারণ সম্পাদকের জায়গা সভাপতির জায়গা নাম্বার ওয়ান ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে এবং নাম্বার ওয়ান জয়েন্ট সেক্রেটারি অ্যাক্টিং জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবে। এরা একটি পরবর্তী সম্মেলনের প্রস্তুতি জাতীয় সম্মেলনের আগে অন্যান্য পর্যায়ের শাখা সম্মেলনগুলো সমাপ্ত করার ব্যাপারে একটা সময়সীমা রেখে জাতীয় সম্মেলনের তারিখ আগামী ডিসেম্বর মাসে আমাদের বিজয়ের মাসে 20-21 ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত। রেসওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে অবশেষে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার রাতে। ছাত্রলীগের সাংগঠনিক নেতা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ইতিমধ্যে পদত্যাগপত্র দিয়েছেন। বর্তমান কমিটির জ্যেষ্ঠ সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টা চার্জকে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত, অতীতে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বকে এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। নানান বিতর্কিত কর্মকাণ্ডের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ওপর ক্ষুব্ধ ছিলেন, এরপর অনেকটাই একঘরে হয়ে গিয়েছিলেন তারা। ছাত্রলীগের অনেক নেতাই এড়িয়ে চলেছেন তাদের, সামাজিক যোগাযোগ মাধ্যমের পক্ষে বিপক্ষে মতামত দিচ্ছেন, মুখ ফিরিয়ে নিয়েছিলেন আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারাও। গত কয়েকদিন অন্তত 10 জন আওয়ামী লীগ সিনিয়র নেতাদের সাথে দেখা করেছেন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, কিন্তু কেউই তাদের আশ্বস্ত করতে পারেনি। বারবার সাক্ষাৎ চেয়েও ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখেছেন গোলাম রাব্বানী। চিঠিতে তিনি ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু তাতে কাজ হয়নি। জানা যায় 2018 সালে 31 জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরে সংগঠনে চলে আসা বলয় কথিত সিন্ডিকেট ভেঙে সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ কমিটি করা হয়, ফলে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে কোনো নেতার হস্তক্ষেপ ছিল না কমিটিতে। কিন্তু সুযোগে সদ্ব্যবহার করতে পারেনি শোভন রাব্বানী, জড়িয়ে পড়েছিলেন নানান বিতর্ক কর্মকাণ্ডে। তার পূর্ণাঙ্গ কমিটি করতে শোভন রাব্বানীর পেরিয়ে যায় 1 বছর। নিজেদের অনুসারীদের কমিটিতে স্থান দিতে গিয়ে বাদ দেন অনেক ত্যাগী নেতাকর্মীদের। পরে পদবঞ্চিত নেতাকর্মীরা আন্দোলন শুরু করে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের আশ্বস্তে অনশন কর্মসূচি স্থগিত করে তারা। এর মধ্যে মধুর ক্যান্টিনে পদবঞ্চিতদের মারধরের ঘটনায় বেশ আলোড়ন সৃষ্টি করে। এছাড়া 111টি সাংগঠনিক ইউনিটের মধ্যে তারা মাত্র 2টিতে কমিটি দিতে পেরেছিলেন। এছাড়াও এর পাশাপাশি চাঁদাবাজি, অনুষ্ঠানে সময় মতো উপস্থিত না হওয়া, নেতা বানানোর বিনিময়ে আর্থিক সুবিধা নেওয়া, সাংবাদিকদের ফোন রিসিভ না করা, মাদক সেবন, দুপুরের আগে ঘুম থেকে না ওঠা, সংগঠন ও আওয়ামী লীগের নেতাদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও নানান অভিযোগ রয়েছে ছাত্রলীগ কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে। সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ফাঁস হওয়া এক অডিও বার্তায় স্বীকার করেছেন 40 লাখ টাকার বিনিময়ে তিনি নেতা হয়েছেন। অডিওতে তিনি বলেন, কমিটি ভাঙ্গা এবং নেতা হতে তার এ টাকা খরচ হয়। গোলাম রাব্বানীর অনুসারী এ নেতা দাবি করেন আঞ্চলিক কমিটির দায়িত্ব তাকে রাব্বানী দিয়েছে। অডিওতে শোনা যায়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে একজনকে নেতা বানাতে তিনি দেনা দরবার করেছিলেন।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন রাসেল কেন্দ্রীয় নেতাদের আর্থিক লেনদেনের বিষয়টি উল্লেখ করে স্ট্যাটাস দেন। তিনি লেখেন, কমিটি স্থগিতের পর ঠিক করে দেওয়ার জন্য কত টাকা চেয়েছিলেন মনে আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য 1,445,36,00,000 টাকার যে সরকারি বরাদ্দ পায় সেখান থেকে 4-6% কেন্দ্রীয় ছাত্রলীগের দেওয়ার জন্য ভিসিকে চাপ দেন শোভনা রাব্বানি। 8 আগস্ট রাতে ভিসির অধ্যাপক ফারজানা ইসলামের সাথে দেখা করে অসৌজন্যমূলক আচরণ করেন নেতারা। ভিসি বলেন, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে পুরনো ঘটনা বলায় তিনি বলেন, ওরা তো আমাকেও কষ্ট দিল, এসব অভিযোগ করেছেন ভিসি নিজেই। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন ছাত্রলীগের ওই দুই নেতা। সকালে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী যথাসময়ে উপস্থিত হল, ছাত্রলীগের শীর্ষ দুই নেতা উপস্থিত হন দুপুরে। এই সম্মেলনে প্রচণ্ড গরমে স্টক করে ছাত্রলীগের এক কর্মীর মৃত্যু হয়। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ছাত্রলীগের সাবেক নেতা তোফায়েল আহমেদের সাথে একই আচরণ করেন তারা। ফলে নেতারা ক্ষুব্ধ হয়ে সভানেত্রীর কাছে শোভন ও রাব্বানির নামে বিচার দেন বলে জানা যায়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, ছাত্রলীগের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে জমা পড়ে। এই ধরনের একটি ঘটনা বঙ্গবন্ধু এভিনিউতে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সিদ্ধান্তে তালা লাগিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, গত 10 সেপ্টেম্বর দুপুরে মধুর ক্যান্টিনের সামনে সভাপতির গাড়িতে বসাকে কেন্দ্র করে সহসভাপতি বিদ্যুৎ ও জহির হাতাহাতি লিপ্ত হন। এতে বিদ্যুতের মাথা ফেটে যায়। এ ঘটনায় মোবাইল ধারণ করা এক সাংবাদিককে জোর করে ছাত্রলীগ সভাপতির গাড়িতে তুলে নিয়ে ভিডিওটি মুছে ফেলার বাধ্য করা হয়। এ ঘটনায়ও বেশ সমালোচনার মুখে পড়েন ছাত্রলীগ। পরবর্তীতে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন সংগঠনটির সভাপতি।